এই টিটো পিছনে আসো, টিটো ক্লোজ সবাই পরে নেবে, ওই সময় আসো তুমি, পিছনে আসো। হাতটা পিছনে দেবে, টু নোট করে গত 18 তারিখ বেনাপোল থানার খড়িডাঙ্গা নামক স্থানে একটি পতিত ধান খেতে অজ্ঞাতনামা এক ছেলের গলা কাটা লাশ উদ্ধার করা হয় বেনাপোল থানা কর্তৃক। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সে তার পরিচয় শনাক্ত করতে সমর্থ হই। তার নাম সজীব গাজী। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত দুজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। একজনের নাম রাব্বি, যিনি এই হত্যাকাণ্ডে নিজে অংশগ্রহণ করেছে, এবং তার কাছ থেকে আমরা সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরি সেটা উদ্ধার করি, এবং তার গায়ে লেগে থাকা যে রক্ত সেটাও আমরা শনাক্ত করতে সমর্থ হই। এবং এই সজীব গাজীকে হত্যা করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যে ইজি বাইকটি সেটাও আমরা পরবর্তীতে উদ্ধার করি, এবং এই বেচা কিনার সাথে তাদের যে সহযোগী দুজন তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এবং গ্রেপ্তারকৃত রাব্বি ও শামীমকে জিজ্ঞাসা করার পর তাদের কাছে আমরা যে তথ্য পেয়েছি আসলে কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তারা যে তথ্য দিয়েছে যে মাদক ক্রয় বিক্রয়ের টাকার যে দেনা পাওনা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তারা পরিকল্পিতভাবে এই ছেলেটিকে হত্যা করে। তো এই চারজনকে আমরা বিজ্ঞ আদালতে সমর্পণ করব, এবং তাদের যে বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে হত্যা মামলা, রেগুলার হত্যা মামলা সেটিও গ্রহণ করা হয়েছে, এবং দ্রুতই তাদেরকে বিজ্ঞ আদালতে সমর্পণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সজীব গাজী অজ্ঞাত লাশটি বেনাপোল থানা উদ্ধারে জড়িত তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল, এবং মাদক